বিরোধীর পর স্বাগত ন্যাশনাল লেভেল পেন্টিং কম্পিটিশনে ইতিমধ্যেই রাজ্যের মুখ উজ্জ্বল করলো রাজ্যের খুদে মেয়ে এবং শুধুমাত্র ভারতে নয় উত্তর পূর্বাঞ্চলে প্রথম স্থান অর্জন করেছে এবং জাতীয় পুরস্কার পেয়েছে সোনামোরার এই মেয়ে দেবকণা রাষ্ট্রপতির সাথে একই ছবিতে দেবকনাকে দেখা যায় জাতীয় পুরস্কার অর্জন করেছে রাষ্ট্রপতির সাথে একই ফ্রেমে এই সোনামোরার মেয়ে দেবকণা দত্ত সোনামুরা হাসপাতাল রোডের বাসিন্দা গৌতম দত্ত ও কাকলি দাস এই দম্পতির একমাত্র মেয়ে দেবকণা রাজ্য স্তরের বাইশ হাজার প্রতিযোগীর মধ্যে তিনজন প্রতিযোগী সুযোগ পায় দিল্লিতে যাবার যার মধ্যে একজন ছিল সোনামোরার মেয়ে দেবকন্যা দিল্লিতে এগারোই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল ন্যাশনাল লেভেল পেন্ডিং কম্পিটিশন যে প্রতিযোগিতায় উদ্যোক্তা ছিল মিনিস্ট্রি অফ পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সর্বভারতীয় স্তরে একশো পাঁচজন প্রতিযোগীর মধ্যে সপ্তম নম্বর স্থান এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান অর্জন করে করে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে রাজ্যের মেয়ে দেবকন্যা ও আগ বছরও হয়নি তার আট শিক্ষা তার মধ্যেই জাতীয় স্তরে পুরস্কার অর্জন করেছে সুনাম ঘরে এনেছে সে মেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছে দেবকন্যা শুনুন তোমার আমার নাম দেবকন্যা দত্ত আমি ক্লাস সেভেনে পড়ি আমার স্কুলের নাম জিএমবিদ্যা ভবন আমার আর্ট স্কুলের নাম মোনালিসা একাডেমি অফ ফাইন আর্টস আচ্ছা তুমি কবে থেকে আর্ট করো আমি ফেব্রুয়ারি মাস থেকে আর্ট করি 2023 এক বছরে কি কি সাফল্য এনেছো তুমি এক বছরে আমি অনেকগুলো আর্ট কম্পিটিশন নাও অংশগ্রহণ করেছি তারপর মেডেল পেয়েছি প্রাইজ পেয়েছি তারপর সার্টিফিকেট পেয়েছি gituই এটি পড় রাজ্য ভিত্তিক কোনো অংশ গ্রহণ করেছিল প্রতিযোগিতায় কোন প্রতিযোগিতা এটা এটা ন্যাপকো আয়োজন করেছে

তুই পড়ালেখা আর্ট এর পড়া পড়ালেখা তোলে কি হওয়ার এম রয়েছে ভবিষ্যতে তোর artist কেন artist হতে চাও আচ্ছা আপনার মেয়ে এই ন্যাশনাল লেভেলে একটি অ্যাওয়ার্ড পেয়েছে এবং নর্থ ইস্ট মধ্যে এক নম্বর হয়েছে কি বলবেন কি অনুভূতি আপনার নতুন ত্রিপুরা থেকে আমার মেয়ে যখন বাইশ হাজার কম্পিটিটেশন থার্ড হয়েছে থার্ড হওয়ার পরে আমাদেরকে ত্রিপুরা থেকে তিনজন ফ্যামিলিকে মা বাবার শুদ্ধ গাড়ির শুদ্ধ নিয়েছে দিল্লিতে স্টেট লেভে কম্পিটিশন হয়েছে এটা একটা বিশাল ব্যাপার তারপর ওখানে গিয়ে আমরা অল ওভার ইন্ডিয়ার আমাদের যে টুইন স্টেটস এবং সেভেন ইউনিয়ন টেরিটরি আছে ওদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেক স্টেটতে গিয়েছে ওদের মধ্যে ওখানে গিয়ে ও সেভেন্থ হয়েছে এটা একটা বড় সাফল্য ওর জন্য মা বাবা হিসেবে আমরা ওর প্রতি অনেক কৃতজ্ঞ আর মোনালিসা যে ও শিখে মোনালিসার প্রদীপ কর sir প্রতি আমরা কি কি বানাতে চান মেয়েকে ভবিষ্যতে আপনারা শুনলেন ওনার বক্তব্য বিশেষ করে অঙ্করে জাতীয় পুরস্কারকে কেন্দ্র করে গর্বিত গোটা রাজ্যবাসী বিশেষ করে তার মা বাবা আজ তার এই উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা করছে শুভেচ্ছা জানাচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট টিভি জ্ঞাপন বিরোধে সাথে থাকুন